রিজ কার্টন হল সৌদি আরবের সবচেয়ে বিলাসবহুল হোটেল এতদিন সৌদির রাষ্ট্রীয় অতিথিদের সঙ্গে রাজধানী রিয়াদের এই হোটেলে শুভেচ্ছা বিনিময় করতেন দেশটির বাদশাহ যুবরাজেরা এই বিলাসবহুল হোটেল এখন পরিণত হয়েছে বিলাসবহুল কারাগারে দুই শতাধিক রাজকীয় বন্দিকে রিজ কার্টনে রাখা হয়েছে এদের মধ্যে কমপক্ষে এগারো জন প্রিন্সও রয়েছেন যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই হোটেলে ঢোকা ও বের হওয়ার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে কিন্তু রিচ কার্টনের ভেতরে কি হচ্ছে কিভাবে রাখা হয়েছে বন্দীদের এখন পর্যন্ত এ বিষয়ে তেমন কোনো বিবরণ পাওয়া যায়নি কারণ সৌদি আরব সরকার এক্ষেত্রে কঠোর গোপনীয়তা বজায় রেখেছে তবে সম্প্রতি রিচ কার্টনের ঢুকার অনুমতি পান বিবিসির প্রধান আন্তর্জাতিক প্রতিনিধি লুইস ডুসে বিশেষ প্রহরায় তাকে সেখানে নিয়ে যাওয়া হয় হোটেলের নির্দিষ্ট কিছু জায়গায় ঢুকার অনুমতি ছিল তার কথা বলেছেন নির্ধারিত কিছু ব্যক্তির সঙ্গে অন্তত পাঁচ তারকা কারাগারের অন্দরমহলের আংশিক চিত্র দেখতে পেরেছেন লাইজ তবে আটক ব্যক্তিদের ছবি ও ভিডিও চিত্র তুলতে পারেননি বিবিসি গত সপ্তাহে রিচ কার্টুনের ঢোকার অনুমতি মধ্যরাতে লাইজ ডুসেকে সেখানে নিয়ে যাওয়া হয় কয়েক ঘন্টা পর পাঁচ তারকা কারাগারে থাকার সুযোগ পান তিনি বিবিসির এক প্রতিবেদনে লাইজ লিখেছেন কারাগারে পরিণত হলেও রিচ কার্টনের বিলাস সীতার কমতি নেই সব ধরনের সুযোগ সুবিধার মধ্যে বন্দী আছেন ধনুকুবরের বন্দীরা। চলতি মাসে শুরুতে সৌদি রাজ পরিবারের গ্রেপ্তার অভিযান চলমান বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুর্নীতির অভিযোগে প্রিন্স ওয়ালিদ বিন তালাল সহ এগারো জন প্রিন্স ও চারজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয় বরখাস্ত করা হয় নৌবাহিনীর প্রধানকে এছাড়া বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও গ্রেপ্তার হন প্রথম থেকে তাদের ঠিকানা হয় বিলাসবহুল রিচ কার্টন এর মধ্যে হোটেলে থাকা বন্দীদের কম্বল মুড়ে মেঝেতে ঘুমানোর ছবি গণমাধ্যম প্রকাশ করেছিল তবে বিবিসির প্রতিনিধি সেখানে গিয়ে এমন দৃশ্য দেখতে পাননি নির্ধারিত ব্যক্তিদের বাইরে আরো কয়েকজন নির্দেশা পান লুইস ডুসে তারা একান্তে বসে চা খাচ্ছিলেন কদাচ্ছি তাকাচ্ছিলেন ইতি উতি কথাও বলছিলেন খুব নিচু সরে দুর্নীতির উপযোগী আটক এক সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ পান লাইস তার নাম জানা সম্ভব হয়নি তিনি বলেন বেশিরভাগ সময় আমি আমার হোটেলে কক্ষে তাকি মামলার বিষয়গুলো দেখি প্রতিদিনই পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পাই আমি কিন্তু পরিবারের সদস্যদের এখন আসতে মানা করেছি ওই ব্যক্তির সঙ্গে বেশিক্ষণ কথা বলা পুরো সময়ে বিবিসির প্রতিনিধিদের ঘিরে রেখেছিল দুর্নীতি দমনের গঠিত বিশেষ কমিটির পদস্থ লোকজন চলে আসার সময় লাইজ ডুসিক ওই ব্যক্তি বলেন আমি দুঃখিত যে নিজেদের ঐতিহ্য অনুযায়ী আপনাকে আপ্যায়ন করার কথা বলে গিয়েছিলাম আমার অবশ্যই আপনার আপ্যায়নের অনুরোধ করা উচিত ছিল বেশিরভাগ আটক ব্যক্তি এভাবে নিজেদের হোটেল কক্ষে দিন কাটেছেন বলেন জানা গেছে অন্যদের সঙ্গে বেশি কথা বলেছেন না তারা মূলত এই বিলাসবহুল কারাগার থেকে বের হওয়ার উপায় খুঁজছেন তারা এটি এখন আটক ব্যক্তিদের প্রধান লক্ষ্য বলা হয়েছে থাকা অধিকাংশ সন্দেহভাজন ব্যক্তি মাধ্যমে সরকারের কোষাগারে অর্থ ফেরত দিতে সূত্রের একটি সূত্র জানিয়েছে আটক ব্যক্তিদের পঁচানব্বই শতাংশ সমাজতায় আসতে চান আর চার শতাংশ ব্যক্তি মামলা আদালতে নিতে চান গণমাধ্যমের খবরে প্রকাশ ব্রিজ কার্টুনের আটক ব্যক্তিদের মোট সম্পদের পরিমাণ প্রায় আটশো বিলিয়ন ডলার এবং এখন পর্যন্ত মোট এক হাজার নয়শো ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এ বিষয়ে দুর্নীতি দমন বিষয়ক বিশেষ কমিটির এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন আমরা যদি একশো বিলিয়ন ডলারও ফেরত পাই তাতেও ক্ষতি কি সৌদি আরবে গঠন করা দুর্নীতি দমন কর্তৃপক্ষের আরেক কর্মকর্তা জানিয়েছেন আটক ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা হচ্ছে তবে গুজব ছুড়িয়েছে রিচ কার্টনে এক ব্যক্তির উপর নির্যাতন চালানো হচ্ছে এবং সেখানে সঠিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না একজন মানবাধিকার কর্মী নাম প্রকাশ না করা শর্তে বিবিসিকে বলেন কয়েকজন বেশ বয়স্ক কেউ কেউ ডায়াবেটিস হৃদরোগ সহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছেন তিনি আরও জানান যেহেতু ওই হোটেল কথিত দুর্নীতির অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া চলছে সুতরাং আটক ব্যক্তিদের উত্তেজনা উদ্বেগ ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভোগার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে তবে খবর রটেছে প্রায় নাকি হোটেলে হৃদরোগ বিশেষজ্ঞদের দিকে নিতে হচ্ছে তাহলে কি পাঁচ তারকা কারাগারে ভিআইপি বন্দীরা বহাল তো আছেন সৌদি সরকারের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে বন্দীদের এক্ষেত্রে জীবনযাপন সংশ্লিষ্ট কিছু সমস্যা দেখা দিচ্ছে এমনিতে রিসকার্টনের কার্টনের সুবিধার শেষ নেই তবে ভিআইপি বন্দীদের সব ধরনের বিলাসিত পূরণ করা সম্ভব হচ্ছে না স্বাভাবিকভাবে নাম প্রকাশে অপরগতা জানিয়েছেন ওই কর্মকর্তা তিনি বলেন আমরা কোনো বিশেষ দেশের বিশেষ খাবার তাদের পরি দিতে পারছি না কয়েকজন যেমন আমার কাছে রাশিয়ার কেভিআর সামুদ্রিক মাছের ডিম চেয়েছেন আরেকজন আবার ব্যক্তিগত নাপিতকে ডেকে দিতে বলেছেন কয়েকজন চেয়েছেন শারীরিক মেসেজ করা নিজের সলোক কিন্তু কঠোর নিয়ম কানুনের কারণে এটা সম্ভব হচ্ছে না প্রাথমিকভাবে আটক করার পরপরই সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এখন হোটেলের ফোন দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন তারা এছাড়া প্রয়োজন হলে আইনজীবীর ফোন দেওয়া হচ্ছে তবে বিলাসবহুল কারাগার বেশি দিন চলবে না বলে জানিয়েছে দুর্নীতির অভিযোগে তদন্তের সঙ্গে যুক্ত একজন তদন্তকারী নাম প্রকাশ না করার সত্ত্বে তিনি বিবিসি বলেন শোনা যাচ্ছে যুবরাজ শীঘ্রই এই অধ্যায় শেষ করতে চান যদি এটি বেশি দিন ধরে চলতে থাকে তবে তা নিয়ে আরও অনেক প্রশ্ন ওঠার সম্ভাবনা রয়েছে